হ্যালো এভরিওয়ান এই আমরা এসএসসি ভোকেশনালের দশম শ্রেণীর একটি অ্যাসাইনমেন্টের সমাধান দেখব তো এটা হচ্ছে ভোকেশনাল থেকে যারা দুই হাজার একুশ সালে এসএসসি পরীক্ষা দিবে বর্তমানে দশম শ্রেণীতে তাদের জন্য অষ্টম সপ্তাহের একটি অ্যাসাইনমেন্ট তো এটি হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস আর এটা বিষয় হচ্ছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এক দ্বিতীয় পত্র তো এই বিষয়ের উপর আমরা অ্যাসাইনমেন্ট করব তো এটা অর্থাৎ এটা ট্রেড ওয়ান দ্বিতীয় পত্র

এটা হলো অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টে করার জন্য এখানে নির্দেশনাতে চারটি ধাপ দেওয়া আছে এক নম্বর মোটর চালু করার বিশেষ পদ্ধতি অবলম্বনের কারণ লিখতে হবে তারপর দুই নম্বরে মোটর চালু করার বিভিন্ন পদ্ধতি লিখতে হবে তিন নম্বরে স্টার ডেল্টা ম্যানুয়াল স্টেটরের সাহায্যে মোটর চালু করা পর্যবেক্ষণ সার্কিট চিত্র অঙ্কন করতে হবে তারপর নিকটস্থ রাইস কোন রাইস মিলে গিয়ে দেখতে হবে এটা বলতে সার্কিট চার নম্বরে ডিইউএল স্টেটরের সাহায্যে মোটর চালু করার সার্কিট চিত্র অঙ্কন তো এই চারটা দাপের উত্তরের মাধ্যমে আমাদেরকে করতে হবে তো এবার আমরা এটা শিরোনামটা কি জেনে নিবে সেনমেন্টার এটা কভার পেজ অ্যাসাইনমেন্ট নাম্বার হবে ছয় আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে যেটা প্রশ্নে আছে তিন পেজ ইন্ডাকশন মোটর চালু করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে দক্ষতা অর্জন আমি এসেন্টমেন্টের শিরোনামটা আবারো বলছি তিন পেজ ইন্ডাকশন মোটর চালু করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে দক্ষতা অর্জন তো এবার আমরা একটা নমুনা উত্তরে চলে যাচ্ছি নমুনা তোটা শুরু হচ্ছে এখান থেকে প্রথমে এক নাম্বার দফ মোটর চালু করার বিশেষ পদ্ধতি অবলম্বনের কারণ দুই নাম্বার ধাপ মোটর চালুকরণের বিভিন্ন পদ্ধতির নাম তিন নাম্বার ধাপ এস্টার ডেল্টা ম্যানুয়াল এস্টার যা যে মোটর চালু পরজবাক্ষল সার্কিট চিত্র অঙ্কন ঠিক আছে আমি একটু জুম করে নিব এরপরে চার নম্বর দর ডিএলও ডিউএল স্টাডার সাহায্যে মোটর চালু করার সার্কিট চিত্র অঙ্কন তো আমাদের অ্যাসাইনমেন্ট এখানে শেষ যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেল একটা সাবস্ক্রাইব করে পাশের যে আছে সেটা দিয়ে দাও যাতে পরবর্তী ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন চলে যায় আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ